কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চিত্রশিল্পী বিমান আদকের শিল্পত্বের ছোঁয়ায় শ্রদ্ধার নিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবসে পূর্ব মেদিনীপুরের নারাজুলের চিত্রশিল্পী বিমান আদক তার শিল্প দিয়ে শ্রদ্ধার নিবেদন করলেন। কয়েক টুকরো ইটকে জোড়া করে রবি ঠাকুরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মাত্র 5.5 সেমির মধ্যে, সময় লেগেছে প্রায় 4 ঘন্টা মতো। নমস্কার, আমি চিত্রশিল্পী বিমান আদক। আপনারা সকলেই জানেন আজ 22শে শ্রাবণ, অর্থাৎ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আর এই প্রয়াণ দিবসে যার সৃষ্টি অনন্ত, যাকে ভেদ করা খুবই কঠিন, সেই মহান ব্যক্তিকে আমি ছোট্ট একটি ইটের টুকরোর ওপরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তার প্রয়াণ দিবসে শ্রদ্ধার নিবেদনের জন্য। ধন্যবাদ। সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।